স্যার পার্কিং বাবা মন্দিরে এসে প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে হর হর মহাদেব শিব মন্দির আর উপর থেকে ঝর্ণা পড়েছে যেন মনে হচ্ছে মা গঙ্গা শিবের মাথায় জল ঢালছে অপরূপ দৃশ্য গত পর্বে আপনারা এই পর্যন্ত দেখেছেন যে কি করে আমরা নিউ বাবা মন্দিরে পৌঁছালাম ঘন কুয়াশা মেঘে ঢাকা রাস্তার মধ্যে দিয়ে আর এই পর্বে আপনাদের জন্য রইল আরও রোমহর্ষক পরবর্তী জার্নি কুপুপ লেক ওল্ড বাবা মন্দির সিল্ক রুট জুলুক এবং আরও কিছু নিউ বাবা মন্দির দর্শন শেষ এবারে যাওয়া কুপুপ লেক ওল্ড বাবা মন্দির আর জাস্ট এখান থেকে দেখো সুন্দর নদী বয়ে এসছে ওই শিবের মাঠার জটা থেকে ঝর্ণা হয়ে চলে এসছে আর ডান দিকটা তো কিছু দেখাতেই পাচ্ছি না বিকজ অফ লজ্জা মানে আমার না প্রকৃতির মুখ লুকিয়ে রেখেছে সকাল থেকে নিউ বাবা মন্দির পার হওয়ার পরে রাস্তাটা কিন্তু একটু ভাঙা ভাঙা আর একটু কাদ বরফ পাওয়া গেছে তো বড়রাও বাচ্চা হয়ে গিয়েছে মন্দির থেকে কুপুপ লেকের আগে পর্যন্ত প্রচুর কাজ চলছে তো দেখাতে পারলাম না কারণ এটা সেনাবাহিনী এরিয়া ছিল রেস্ট্রিকশনের জন্য রাস্তাটাও বেশ অফরোডিং তো যারা আসবে এই জায়গাটা একটুকুনি দেখে চালিও এবার আমরা যাচ্ছি কুপুপ লেকের দিকে কুপুপ লেক এখান থেকে আর 2 কিলোমিটার তো ভাই সাহেব এই হচ্ছে আপনাদের সামনে দ্য কুপুপ লেক এখানে দাঁড়িয়ে পড়ি আর কুপুপ লেকের কিছু ভিডিও তোলা যাক তো ভাই সাহেব এই হচ্ছে কুপুপ লেক পাহাড়ের কোলে একাকী ছোট্ট নিঝুম একটা লেক কুপুপ লেক আর কুপুপ লেক থেকে ঠিক 1 কিলোমিটার আগে যেখানে কুপুপ চেক পয়েন্ট আছে ওইখানে আমাদের লাস্ট আমার চেক ইন করতে হয়েছিল তো কুপুপ লেকের আমি একটু মজা নিই আর আপনারা একটু ওয়েট করুন পরের জার্নিটা শুরু করার জন্য রাস্তা তৈরি হবে এই যে একদিক থেকে তৈরি হতে 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 আসছে মানে 1 সপ্তাহ বাদে যারা আসবে তারা দুর্দান্ত রাস্তা পাবে আবার সেই বাজে কুয়াশায় ঢেকে যাচ্ছে কিন্তু এবারে ব্যাপারটা একটু ভয়ানক হয়ে যাচ্ছে কারণ কুয়াশাটা এবার আস্তে আস্তে কালো হচ্ছে তার মানে বৃষ্টি হতে পারে ওল্ড বাবা মন্দিরের দিকে যেতে চড়াই আবার বাড়ছে গাড়ির থাম্পও কমছে ফার্স্ট গিয়ারে 20-এর বেশি তো উঠছেই না রাস্তা দুর্দান্ত দেখেছো কত চওড়া করেছে আরও চওড়া হয়ে যাবে রাস্তার দুদিকে বরফও পাচ্ছে আবার একটু দুর্গম কাদায় স্কিড করছে সরু সরু বালি আছে তাই কাদায় স্কিড করছে সঙ্গে উড়ি বাপরে বাপ একটা বাঁক নিয়েছি কুপুপ লেক থেকে বাবা ঠান্ডা যেন 4 গুণ বেড়ে গেল পুরো গায়ে কাঁপুনি হাড় হিম করে দিচ্ছে দুদিকে বরফ হাত ফাত সব জমে গেছে আহারে আস্তে আস্তে ধরে ধরে নামতে হচ্ছে কারণ গাড়ি প্রচণ্ড স্কিড করছে এই এই রোডে ঠান্ডা ঠান্ডা মতলব কুল কুল করব না আমি ভুল ভুল স্লিপ খেতে খেতে এলাম এসে এরকম একটা জায়গায় দাঁড়ালাম ও চাকল জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান আহ আজকে যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো না বস দুর্দান্ত আজকে লাগতো পুরো সিকিমের যে অফরোডিংয়ের যে অভাব সেটা আজকে পূরণ হয়ে গেল তো আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দির পুরো কুয়াশায় ঘেরা বাবা মন্দির আজকে পাচ্ছি এর আগে যতবার এসেছি এমনিই পেয়েছি তো এখানে গাড়িটা আগে পার্ক করতে হবে তো এই হচ্ছে ওল্ড বাবা মন্দির
আপনারা যদি বাংকার দেখতে যেতে চান বাবাজির, তো এটাতে যেতে পারেন। এখান থেকে খালি পায়ে জুতো এখানে খুলে এখান দিয়ে যেতে পারেন। আর ঠিক এইখানে যদি চান ক্যাফে আছে, এখানে ম্যাগি মোমো কফি চা কফি খেয়ে নিতে পারেন। তো মাত্র 15 মিনিট করে আমার একটা ব্যাটারি চলছে, 15 মিনিটে দুটো ব্যাটারি শেষ হয়ে গেছে, এবার লাস্ট ব্যাটারি এটা আমার। তো এটা হচ্ছে ক্যাফে, এবার নিচে নামা শুরু হবে টুয়ার্ডস নাথাং ভ্যালি। পুরো সিকিমে যে অফরোডিং পাইনি তার খেদ বাবা হরভজন সিং মিটিয়ে দিয়েছে। এমন এমন গুগলি বল করছে, সঙ্গে ঠান্ডাটাও রি বাবা, আর সঙ্গে তো কুয়াশা জীবনে একদম অন্ধকার নামিয়ে দিয়েছে। চলো চলো আরে বাবা, এই ভাই সাহেব চলো নিকল গেয়া। অফরোড রাস্তা, কাদা কাদা রাস্তা, তার মাঝখানে মাঝে মাঝে বরফ খাচ্ছেন বৌদি। তো বাচ্চারাও তো বাচ্চা হয়ে যায়, বড়রাও বাচ্চা হয়ে যায় এইসব বরফ দেখলে। ব্যাপক হারে পিচ তৈরি হবে এখানে। তো এই পুরো রাস্তাটা, যে রাস্তাটা অফরোডিং করতে করতে নামলাম আর এই যে যাচ্ছি, এই জায়গাগুলো পুরো একদম ঝাঁ চকচকে হাইওয়ে তৈরি হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার, ওই যে পাহাড়টা ওটা গার্ড করে রেখেছে মেঘটাকে আসতে দিতে। তো পাহাড়টার এপাশে থাকলে মেঘ নেই, কুয়াশা নেই, ওপারটাতে গেলেই মেঘ কুয়াশা। এই ভালো করে প্রথম এতটা দেখতে পাচ্ছি, আরে বাপ রে বাপ, আরে বাবা রে, চল 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 ভাই 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 ভাই, আরে বাপ রে বাপ, এ তো কাদা রাইডিং। আগে মঙ্গন ফাং এরম রাস্তা দিয়ে উঠতে হতো। যারা আমার ব্লগ দেখেছ তারা দেখবে আমি এইখানে বসেই ভিডিও করেছিলাম এই জায়গাটার, আমার গাড়িটাকে এখানে নিয়ে। তখন এখানে প্রচুর গাছপালা ছিল, আজকে রাস্তা চওড়া হওয়ার চক্করে গাছপালাগুলো টোটাল স্যাক্রিফাইসড। আর এইখান থেকে দেখা যায় পুরো নাথাং ভ্যালির, নাথাং ভ্যালি পুরো, কিন্তু কেস ইজ দ্যাট টোটাল ফগি। তো আরও কাছে যাই যদি দেখতে পাই। চলো, আর এখানে দিয়েছিলাম চায়ের অর্ডার, ভাগ্যে নেই চা, হবে কি যা তা, চলো উঠে পড়ো। এইখান থেকে পুরো রাস্তা ভেঙে আগে যা রাস্তা ছিল তার 3 ডবল চওড়া রাস্তা হচ্ছে। তো বাইক নিয়ে আসা আর কোনো, বাইক বা গাড়ি নিয়ে আসার কোনো প্রবলেমই রইল থাকবে না। ক্যাফেটেরিয়া, চলো কিছু চা ফা খাবে নাকি, চলো চা কফি কিছু খেয়ে নি। আর এইখান থেকে দেখা যায় পুরো নাথাং ভ্যালি, চত্বরটায় কিছু দেখা যায় বাংকারও। আমরা এসেছি এই সোজা উপর দিয়ে, নাথাং ভ্যালি যাওয়ার রাস্তা এটা, নিচে নেমে যাচ্ছে। তো নাথাং ভ্যালি যদি থাকতে হয় তো এখানে থাকতে পারো, আর বিউটিফুল প্লেস। সরি আজকে দেখাতে পারলাম না, কি করা যাবে। আর এই হচ্ছে নাথাং ভ্যালির ভিতরে ক্যান্টিন, এখানে বিভিন্ন রকম গিফট আইটেমও আছে। তো ইফ ইউ ওয়ান্ট গিফট আইটেমও নিতে পারো। আর এখানে মোমো, চাউমিন, ম্যাগি, চা কফি সব পাওয়া যায়। তো আমরা কফির অর্ডার দিয়েছি দুটো। কেমন কেমন করেছে? ঠান্ডায় যা পাবে সবই ভালো লাগবে। আকবর তো জমে গেছে, আকবর থেকে বাড়ি আসতে নিয়ে যেতে, আসতে নিয়ে যেতে পারবো কিনা দেখছি। নাথাং ভ্যালির স্বপ্ন ভঙ্গ হওয়ার পরে এবারে আসা সিল্ক রুট, যদিও তার আশা আমার এখন বিশেষ নেই, তার কারণ ওই যে সামনে ফগি ফগ, ফগি ফগ চারিদিকে রে। আর জিপিএস তো চালিয়ে রেখেছে, এটা একটাই রাস্তা পুরো
রঙ্গলি বন্ধ চলে যাচ্ছে, এদিক ওদিক কোনো যাওয়ার কোনো ব্যাপারই নেই, কিন্তু তবুও জিপিএস চালিয়ে রেখেছি একটাই কারণে, যে রাস্তার টার্নগুলো দেখার জন্য। কুয়াশাতে তো দেখা যাচ্ছে না। পিছনে একটা ভয়ঙ্কর অফরোডিং করলাম পুরো, মানে রাস্তার এই খোয়া ফোয়াগুলো ফেলে যা করেছিল, এটা হাত জমে গেছে বলে এতে অন করতে পারলাম না ক্যামেরাটা, ভয়ঙ্কর ছিল। কিতনা দূর তক হ্যা এসা? এসা তো ওহি তক হ্যা, 1 কিলোমিটার। 1 কিলোমিটার বাস? হ্যাঁ জানা তো কলকাতা। আজই নেই, আজ নেই কাল জানা হ্যায়। নেই নেই, আবি কা জা রহে হো? আবি রংপো। রংপো? হ্যাঁ বলছে আর 1 কিলোমিটার। আচ্ছা তে তো মানে এখান থেকে কুপুপ থেকে বলছে 1 কিলোমিটার, রাস্তা খারাপ। অফ রোডিং ঠিক আছে, কিন্তু এই কাদা রোডিং আর বালি রোডিং খুব ডেঞ্জারাস। সিল্ক রুট মনে হয় চলে এসেছি, বুঝতেও পারছি না এর চক্করে, কুয়াশার চক্করে। তবে এখানকার লোকে কোন ফিতে দিয়ে যে কিলোমিটার মাপে সেটা আমার একবার জানার দেখার ইচ্ছা আছে। কুপুর থেকে বলছে বাস 1-2 কিলোমিটার কে বাদ রাস্তা সহি হ্যায়, এক্ষুনি বললো বাস 1 কিলোমিটার কে বাদ রাস্তা সহি হ্যায়। ভাই ফিতেটা কোথায় পাওয়া যায় এই 1 কিলোমিটার মাপার? যাক অবশেষে পিচের দেখা পাইলাম রে, পিচের দেখা পাইলাম। 1 কিলোমিটারে বলেছিল লাস্ট, সেটা 6 কিলোমিটারে শেষ হয়েছে। আচ্ছা এখান থেকে জুলুকা 17 কিলোমিটার, অসাধারণ আবার বরফ দেখতে পাচ্ছি। এই যে ম্যাপ দেখতে পাচ্ছ, এই হচ্ছে এইখান থেকে জাস্ট এখান থেকে হচ্ছে সিল্ক রুট শুরু। তোমাদের ম্যাপে দেখিয়ে দিলাম, তার কারণ আমি বাইরে এখান থেকে তো কিছু দেখতেই পাচ্ছি না যে সিল্ক রুটের সিল্কটা কোথায় আছে। এই হচ্ছে টোটাল সিল্ক রুট। এই যে এতগুলো বাঁক, টাক 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 টাক। ও এটা দেখাতে পাচ্ছি না, সিল্ক রুট স্টার্ট, কিন্তু কি সিল্ক আর কি রুট সবই একই লাগছে। হ্যাঁ এই দেখো, এখানে দেখো, দেখলে বুঝতে পারবে, দেখতেই পাচ্ছি না কিছু। সিল্ক রুট এই একটুকুনি দেখা গিয়েছিল, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরা অন করতে করতেই দুটো হাওয়া হয়ে গেছে, শুধু তিনটে দেখা যাচ্ছে। সিল্ক রুট শেষ হয়ে এলো, আর তো বাঁক আমি বেশি দেখতে পাচ্ছি না এই ম্যাপেও, দু চার পিস হয়তো বাঁক বাকি আছে, একটি বারের জন্য দেখা দিল না, মুখ লুকিয়েই রাখলো। আর একটা জিনিস একটু সুবিধা রয়েছে যে রাস্তাটা ভালো হয়েছে, সেই কাদা রাস্তাটা কমে গেছে, মাঝে মাঝে আসছে প্যাচ, সাদা মেঘ ছিল এবার আস্তে আস্তে কালো মেঘ চলে আসছে, রাস্তা দেখা আরও প্রবলেম হয়ে যাচ্ছে, আর সঙ্গে রাস্তা আবার অফরোডিং হয়ে গেছে, আর শরীরের তাপমাত্রাও আস্তে আস্তে নামতে শুরু করেছে। এবারে আবার গরম খাবার খেতেই হবে, এখানে চেপে রাখলে হবে না, কারণ 3টে বাজে, আমাদের লাঞ্চের টাইম পার হয়ে গেছে, তো নর্মালভাবেই শরীরে খিদে পাচ্ছে, আর এই ঠান্ডার সঙ্গে লড়াই করতে করতে আর এত কনসেন্ট্রেশন করে চালাতে হচ্ছে সকাল থেকে, যে শরীর চোখ এগুলো তো টায়ার্ড হতে বাধ্য। উড়িয়া বাপ রে বাপ, বাপরে বাপরে বাপরে, ভাই 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 সাবাস ভাই। লুক যদি কোনো হোমস্টেতে থাকতে হয় এখানে, এই যে নিচে হোমস্টে না, এখানে নিচ থেকে উপরে ওঠা কোনো ব্যাপার নেই, এখানে এই সিঁড়ি বেয়ে নিচে নেমে এইগুলো হোমস্টে থাকতেই পারো। 800 টাকার দিনে বার্গেনিং করে 600, 800, 1000, 1200 এরকম করে তুমি যেরকমভাবে তুমি বার্গেনিং করবে সেরকমভাবে হয়ে যাবে। ম্যাপে দেখে নাও সিল্ক রুট শেষ,
তবু দেখা পেলাম না, তবে যেটা পেলাম মানে দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চারাস রাইড আর প্রচুর অভিজ্ঞতা। এখানে আর্মি ক্যান্টিনে খাবো, কিন্তু ভাগ্য আছে কোথাও স্বাদ দিচ্ছে না, সব জায়গায় লাদ দিচ্ছে একদম। তো চলো আবার কোথাও গিয়ে খেতে হবে। একটা দোকান পেয়েছি জুলুক থেকে 3 কিলোমিটার নিচে নেমে। খাবার 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 খাবো 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 খাবো। ওই পাঁঠাটাও দিলে আমি পুরো খেয়ে নেবো, ওই পাঁঠাটা পুরো দিলে খেয়ে নেবো। এখন আমাদের 5 টাকার ম্যাগি এখানে 50 টাকা করে, মানে এই প্লেটে ঠিক এইটুকুনি ছিল, এইটুকুনি মানে এসি উড়ে গেছে। তো অমলেটের অর্ডার দিলাম, অমলেটটা খাই, অমলেট অমলেট আবার 30 টাকা। ঠিক আছে, এখানে ডিম এর পাওয়া যায় না, এটা চা না গরম জল। চলিয়ে আ গিয়া মেরা অমলেট। লড়াই লড়াই, মারো মারো মারো, মজাদার ভাইয়া। তো চলতে আতে হ্যাঁ, ফির কবি হোগা মুলাকাত। তো চলো এবারে ডাইরেক্ট রংলি। এই যে আমাদের পাশে এই ছোট ছোট বাঁশ গাছগুলো দেখছো, ঠিক আছে, এই বাঁশ গাছগুলো হচ্ছে প্যান্ডারা, যেখানে যে রেড প্যান্ডারা আছে সেই রেড প্যান্ডারা খেতে আসে। আগে আমি নিজের চোখে দেখেছি প্যান্ডা, কিন্তু এখন লাস্ট 2-3 বারে আর দেখতে পাইনি। এখন গাড়ি ঘোড়া এত বেড়ে গেছে যে আর দেখা যায় না। এখন ছিল মেঘ গাড্ডা, এরা সাথে জুড়েছে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হয়েই চলেছে। ভাই সাহেব এর সঙ্গে এবার বৃষ্টি জুড়েছে গো। এটা হচ্ছে পদমচেন চেকপোস্ট, এটা যেটা আমরা ওদিক থেকে আসছিলাম জুলুক দিয়ে, এসে সোজা এটা মিস করে বেরিয়ে গেছি। তারপর হঠাৎ আমার মনে পড়লো যে পদমচেন চেকপোস্ট তো রিপোর্ট করতে হয়, তাই আবার বেশি দূর যাইনি, 100-150 মিটার মতো গিয়েছিলাম, আবার ব্যাক করে এসে রিপোর্টটা করে গেলাম। আজকে সকাল থেকে বাইক চালাচ্ছি, সেটা সিল্ক রুটে চালাচ্ছি না মিল্ক ওয়েতে চালাচ্ছি কিছুই বোঝা যাচ্ছে না, সবই একরকম লাগছে দেখতে। শুধু রাস্তায় দেখা যাচ্ছে, আশেপাশে কিছু আর দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা রংলি থেকে প্রায় আর 15-20 কিলোমিটার দূরে আছি। রাস্তা উপরে মানে এইরকম কার্পেটিংওয়ালা রাস্তা হবে, তাই জন্য রাস্তাটা উপরে ওই রকম দুর্দান্ত রাস্তা, মানে এই রাস্তা দিয়ে আরামসে 40-50 ক্রুজ করা যাবে আরামসে। আর যারা আরও ফাস্ট চালাও তাদের তো আলাদা কথাই নেই ভাই। তবে এখনও এই রাস্তাটার কাজ বাকি আছে, আর নিচে দেখতে পাচ্ছি রাস্তার কাজ হচ্ছে। এই জায়গাটার কথা বলছিলাম, এই জায়গার কাজ এখনও চলছে। আগে ফির সে অফ রোডিং, ডিং ডিং ডিং। কিন্তু ভাই সাহেব অফ রোডিং সে ডর নেই লাগতা হ্যায়, ডর লাগতা হ্যায় কাদা রোডিং সে। ছোট্ট করে একটা ওয়াটার ক্রসিং, ওয়াও। চলো ঢুকে গেছি রংলি সিটিতে, আর এবারে এখান থেকে যেতে হবে রংপো। তার আগে দেখা যাক কিছু শপিং করা যায় কিনা বাড়ির মানুষজনদের জন্য, আর ওইখানটায় করতে হবে, সামনে ওই জায়গাটায় করতে হবে চেক আউট। পিছনে রংলি ড্যাম বানিয়েছে, আর এটা নদী, এই নদীটাকে কত জল থাকতো সেটা, এটাতে এখন যা জল আছে আমার বাড়ির সামনে ড্রেনটাতে এর থেকে বেশি জল আছে, মানে পুরো শেষ হয়ে যাচ্ছে, আর শেষ, আর কিচ্ছু করার নেই, আর বেশি দিন আসতে পারবে না। রংলি বাজারে একবার কিছু খুঁজে পেল না শপিং করার জন্য, এবার আমরা যাচ্ছি রংপুর দিকে, দেখা যাক রংপুতে কি পাওয়া যায়, রংপুর থেকে থাকবো
গঙ্গো এখান থেকে 24 কিলোমিটার। আর দেখা যাক কতদিন পৌঁছতে পারি। আর আমার ব্যাটারির অবস্থা খুব খারাপ, তো যতটা হয় শর্টে আমি দেখানোর চেষ্টা করছি। ভাই 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 চরম কাদা রোডিং। আজ সকাল থেকে এই ভালো করে ভ্যালি এই প্রথম দেখতে পেলাম। রংপো, এবারে হোটেল খুঁজতে হবে। এই হোটেলটাতে ছিলাম, দেখি আগে এটাতে কথা বলি।